हेलो आमी सुमी चायना थेके आजकेर ए भिडियोते आमी तोमादेर संगे शेयर करब चायनार स्ट्रीट फूड किरकम होय आर तादेर सम्पर्के आमी सबकिछु बोलब। चायनाते जेरकम बला हय जे पोका माकड़ खाय स्ट्रीट फूड हिसेबे सेगुलो कि सत्यि एखाने पाओया जाय चलो देखा जाक ए भिडियोते। ए फूडटा जेटा एखन तोमरा देखते पाच्छो स्क्रिनेते एर नाम होच्छे चियानपिन। अनेकटा देखते लागजे इंडियन धोसार मतो बाट वन काइंड अफ धोसा टाइपेर खेते लागे बाट आमादेर ओखाने धोसाते जेमन एर भितरे अनेक रकम आलुर आइटेम देया थाके कोनो रकम सब्जी टाइपेर जिनिस थाके एखाने ओरकम थाके ना। एटा मेनलि आटार बैटार बनानो थाके आर एर मध्ये कोनो ग्रेन्स एरो किछु एड करा थाके एबं तार उपर डिम दिए विभिन्न रकमेर कोरियान्डार लिवस आर किछु स्पाइसि सस आर एर मध्ये एकटा क्रैकार्स टाइपेर थाके जेटा खूबई क्रांची खेते आर एर संगे किछु लिफि वेजिटेबल्सो एरा एड करे। तो एटा एकटा खूबई चाइनीज ट्रेडिशनल ब्रेकफास्टेर मध्ये पड़े खूबई पपुलार आर खूबई कम प्राइस अल्सो माने चाइनीज कारेंसिते एटा ओनली 81 माने इंडियन रुपीज 92-95। आमार काछे तो एटा खूबई एकटा दारुण ब्रेकफास्ट आमरा जखन हस्पिटाले जाइ तखन एटा आमरा खेते पारि। এরপর এটা যেটা এটা আমার ফেভারিট একটা ইভিনিং স্ন্যাক্সের মধ্যে পড়ে যখনই আমরা কোনো শপিংয়ে যাই তখনই আমরা এটা ট্রাই করি। এটা হচ্ছে নর্মাল আলু ফ্রাই যেরকম আমাদের ইন্ডিয়াতেও পাওয়া যায়। এখানে বিভিন্ন রকম কিছু স্পাইস অ্যাড করা হয় বাট একটা জিনিস এখানে আমার খামতি লাগে যেটা সেটা হচ্ছে নুন খুবই কম। এরা সয়া সস অ্যাড করে আর ঝাল অ্যাড করে আর নর্মাল কোরিয়ান্ডার লিভ ব্যাস এতটুকুই। এটা একটা পুরো একটা বাউলে এরা দেয় আর এটার প্রাইস মেনলি 10-1 চাইনিজ কারেন্সিতে যেটা আমাদের ইন্ডিয়ান রুপিস 110-112 টাকা মতো হবে বাট খেতে খুবই ইয়াম্মি। এটা আমার একটা ফেভারিট একটা স্ন্যাক্স। আমি তো অবশ্যই যারা এখানে কেউ ঘুরতে আসবে চায়নাতে তাদেরকে বলবো আসলে অবশ্যই ইভিনিং স্ন্যাক্সের মধ্যে এটাকে অ্যাড করা উচিত। এটাও এক ধরনের আলু ফ্রাই শুধু এটার কাটিংটা একটু আলাদা রকম। আগেরটা যেরকম আমি দেখালাম সেম প্রসেসে এটাও বানানো হয় এটাও ইয়াম্মি খেতে বাট আমার এটার থেকে আগেরটা বেশি ভালো লাগে কারণ আমার ওরকম কাটিংটাতে আমার মনে হয় ওটা বেশি ভালো বয়েল হয় আর এই কাটিংটা অত বেশি বয়েল এরা করে না এটা হালকা একটু কাঁচা থাকে। এটাও অবশ্যই ট্রাই করা যায় তোমরা যদি কেউ এখানে ঘুরতে আসো এটাও তোমরা ট্রাই করতে পারো। ভিডিওর প্রথমেই আমি বলেছিলাম যে এখানে কি সত্যি স্ট্রিট ফুডে পোকামাকড় পাওয়া যায়। হ্যাঁ এটা সত্যি যে চায়নাতে স্ট্রিট ফুডে পোকামাকড় পাওয়া যায় বাট সত্যি কথা বলতে আমি খুব কম সংখ্যক মানুষকেই দেখেছি চায়নাতে স্ট্রিট ফুডে পোকামাকড় খেতে বাট পাওয়া তো যায় তো নিশ্চয়ই খায় এটুকু তো শিওর। তো এখানে কীরকম কী দাম এই পোকামাকড়গুলোর এটা বলা যাক। এখানে যেমন লেখা আছে 15-1 ইজিন মানে হচ্ছে 500 গ্রামের দাম হচ্ছে 15-1। 15-1 মানে হচ্ছে ইন্ডিয়ান কারেন্সি 160-65 টাকা মতো হবে। এই পোকামাকড়গুলো তো আবার চিলি দিয়ে ভাজা দোকানদারকে আবার বললে ওরা সঙ্গে কিছু স্পাইসও অ্যাড করে দেয় সঙ্গে কিছু কোরিয়ান্ডার লিভ সয়া সসও অ্যাড করতে পারে। এটা আমি কোনোদিনও ট্রাই করিনি। এটা হলো টোফু ফ্রাই কিছু স্পাইসি সস দিয়ে এটা ফ্রাই করা। এগুলো হচ্ছে সব ধরনের ফল এরা কেটে কিছু কিছু ঝাল নুনের সঙ্গে মিক্স করে এরা রেখে দেয়। অনেক সময় নর্মালি জলের মধ্যে রাখা থাকে তো অনেকে ওটা নুন মিক্স করে নয়তো কোনো রকম স্পাইস অ্যাড করে খায়। এটা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট। এটাকে আমি চাইনিজে বলি চিদান মিফান। চিদান মানে হচ্ছে এগ, মিফান মানে হচ্ছে ভাত। তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে ফ্রাইড রাইস আমরা বলতে পারি, এগ ফ্রাইড রাইস বলতে পারি। আমাদের কলেজের পাশেই একটা স্ট্রিট রয়েছে যেখানে আমরা এটা খুব বেশি পরিমাণে খাই। ওই শপের আঙ্কেলটাও আমাদেরকে চেনে আর আমরা খুবই পরিমাণে ওখান থেকে খাই রাত্রিবেলাতে যখন লেট নাইটে খিদে পেয়ে যায় তখন। নর্মাল যেরকম এগ ফ্রাইড রাইস হয় সেটা সয়া সসের সঙ্গে মিক্স করে কিছু গাজর ওনিয়ন আর এগ মিক্স করে এরা বানায়। এটার দাম মাত্র 81 মানে ইন্ডিয়ান কারেন্সিতে 95-92 ইউয়ান হবে।
ওনাদেরকে বললে ওরা আরও বেশি এগও অ্যাড করে, আর আমরা কখনো কখনো বেশি করে ঝাল অ্যাড করতে বলি, আর পেঁয়াজও মাঝে মাঝে ওনাদেরকে বলি, ওনারা অ্যাড করে দেয়। তো এটা আমাদের লেট নাইট ফুড। এই ছিল আমার আজকের ভিডিও, স্ট্রিট ফুড ইন চায়না। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই।